আমার আপন কোলে বিশ্ব জীবন খেলা করে এসো সবাই বাজবো বলে ওই মায়ের আঁচল নমস্কার ঝাড়গ্রাম আর্ট একাডেমির বার্ষিক অনুষ্ঠান শিশু উৎসব 2020 আজকে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনের আমরা নামকরণ করেছি প্রকৃতি যে প্রকৃতি আমাদের লালন পালন করে যে প্রকৃতিতে আমরা বাস করি যে প্রকৃতি আমাদের মা সেই প্রকৃতির বন্দনাতেই আজকের আমাদের এই অনুষ্ঠান আমাদের আজকের এই দিনটি সম্পর্কে বক্তব্য রাখবেন ঝাড়গ্রাম কথাকৃতির কর্ণধার এবং আমাদের পরম বন্ধু সংগঠক শ্রীযুক্ত কুন্তল পাল মহাশয় আজ 17 অক্টোবর শনিবার আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় প্রকৃতি যে প্রকৃতি প্রতিনিয়ত আমাদেরকে বেড়ে ওঠার সুস্থ জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে তাকে নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এই প্রকৃতির উপরে প্রতিনিয়ত আমরা অত্যাচার করে চলেছি আমরা প্রকৃতির দিকে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করে চলেছি হয়তো তার প্রতিশোধ প্রকৃতি এতদিনে নিচ্ছেন যখন প্রকৃতি নির্মল তখনই আমরা মানুষেরা গৃহবন্দী আজ আমরা আমাদের অনুষ্ঠানে সেই প্রকৃতি মাকেই বন্দনা করব সত্যি এই প্রকৃতির ওপর প্রতিনিয়ত কতই না অত্যাচার করে চলেছি আমরা কিন্তু তবুও এই প্রকৃতি তো আমাদের মা তার আঁচলের ছায়ায় তাই আমরা সর্বদা আশ্রয় পাই তার খোলা নীল আকাশের নিচে আমরা সকলে আশ্রয় গ্রহণ করি তার সবুজ ঘাসের কোমল স্পর্শে আমাদের পদযুগল আরাম পায় আর সেই প্রকৃতি মায়ের বন্দনায় আজকের আমাদের প্রথম নিবেদন নৃত্য নীল আকাশের নিচে সবুজ ঘাসে ঘাসে আমরা সবাই উড়ে বেড়াই আনন্দে আনন্দে নৃত্য পরিবেশনায় ঝাড়গ্রাম আর্ট একাডেমির নৃত্য বিভাগ নৃত্যে ব্যবহৃত সঙ্গীতটি আমাদেরই একটি পাপেট প্রযোজনা থেকে সংগৃহীত যার সঙ্গীত পরিচালনা কল্যাণ সেন বরাট সঙ্গীত পরিবেশনা ক্যালকাটা কোয়্যার এবং গীত রচনা শুভ দাশগুপ্ত শেখায় আকাশে থাকা তারাদের দল তেমন আমাদের রাতের অন্ধকারে পথ প্রদর্শন করে
আর প্রকৃতিপ্রেমী সেই বাঁশিওয়ালার বাঁশির সুরে তারাদের দলও দুলে ওঠে, আনন্দে ভরে ওঠে তাদের মন। তারা উৎসাহ পায় আলো দেখানোর, পথ দেখানোর। আর সেই তারারা আজ আমাদের কিছু বলতে চায় ছোট ছোট কচি কচি বাচ্চাদের নৃত্যের মাধ্যমে। আমাদের পরবর্তী নিবেদন নৃত্য। আমরা দূর আকাশে তারাদের দল, আমরা বাঁশরিয়া বাঁশি সুরে বিহ্বল। নৃত্যে ব্যবহৃত সঙ্গীতটি ঝাড়গ্রাম আর্ট একাডেমির পাপেট প্রযোজনা থেকে সংগৃহীত, যার সঙ্গীত পরিচালনা কল্যাণ সেন বরাট, গীত রচনা শুভ দাশগুপ্ত এবং সঙ্গীত পরিবেশনায় ক্যালকাটা কোয়ার, নৃত্য পরিবেশনা ঝাড়গ্রাম আর্ট একাডেমির নৃত্য বিভাগ। এইসব নাকি আমরা সবাই, পশু পাখি গাছপালা, আমরা সকলেই তো এই প্রকৃতি মায়ের সন্তান, সকলেই এই প্রকৃতির অঙ্গ। আর একটি ছোট্ট খরগোশ, সেও তো এই প্রকৃতির অঙ্গ। সেই ছোট্ট খরগোশটির খুব রাগ, বড় দুঃখ তার। আজ তার জন্মদিন, কিন্তু আনন্দে নেই সে। আসুন তার কাছেই শুনে নি তার কিসের এত দুঃখ। পরবর্তী নিবেদন পাপেট খরগোশের জন্মদিন, পরিবেশনায় অদ্রিজা রায়, লাবণ্য রায়। কত ভালো ভালো গিফট নিয়ে আমরা, কত গাজর খেয়েছিলাম, শশা খেয়েছিলাম, টমেটো খেয়েছিলাম, সবাই মিলে খুব মজা করেছিলাম। কিন্তু এবারে আর কিছুই হবে না, কারণ করোনার পরিস্থিতিতে কেউ তো কারোর বাড়ি যাচ্ছে না, সবাই এখন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে যে। কিন্তু আমি ঠিক করেছি আমার জন্মদিনটা এবার একটু অন্য রকম ভাবে সেলিব্রেট করব। আমরা শুধু ঘাস খেয়ে বেঁচে থাকি তা
তাই আমি ঠিক করেছি আমার জন্মদিনে আমি একটা গাছ লাগাবই। কিন্তু গাছ লাগাতে আমাকে সাহায্য করবে কে? হ্যাঁ ঠিক ঠিক মনে পড়েছে, আমার পাখি বন্ধু আছে তো আমাদের সাথে, আমি বলো তাকেই ডাকি। পাখি বন্ধু, ও পাখি বন্ধু, ও পাখি বন্ধু, আসছে বন্ধু। তুমি আমাকে আমার বার্থডেতে উইশ করবে না বন্ধু? শুভ জন্মদিন বন্ধু। ধন্যবাদ বন্ধু। জানো বন্ধু, এবার আমি ঠিক করেছি আমার জন্মদিনে একটা গাছ লাগাবো। তুমি আমাকে গাছ লাগাতে সাহায্য করবে বন্ধু? ঝাড়গ্রাম আর্ট একাডেমির অঙ্কন বিভাগের ছাত্রছাত্রীরা কাগজ কেটে বানিয়ে ফেলেছে পাখির মুখোশ আর ব্যাগ। তারাও আমাদেরকে অনেক কিছু বলতে চায়। আসুন তারা কি বলতে চায় শুনে নি শিরিন পালের জবানবন্দিতে, এবং তারপর দেখে নেব বাচ্চাদের বানানো সেই সব হাতের কাজ নিয়ে একটি প্রদর্শনী। প্রকৃতি কি সুন্দর আবহাওয়া, আর আমি এখন উঠতেই পারছি না, তাত ভালোই লাগে না। গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং গ্যাঙর গ্যাং, কিরে কি করছিস? কি আর করব, দেখ না কি সুন্দর আবহাওয়া আর আমি এর মধ্যে উঠতেই পারছি না। ও এই ব্যাপার, তা কেন উঠতে পারছিস না শুনে? আরে আমি তো উঠতে শিখিনি, এই তো আমার জাস্ট এই ওড়ার ক্লাসটা শুরু হলো আর লকডাউন হয়ে গেল, আমার ক্লাসে যাওয়াই হলো না। আরে আর যা অবস্থা ছিল চারপাশে, আমার দিদিও তো উঠতে শেখেনি, এত পলিউশন, মা বলেছিল উঠতেই হবে না তোকে, তুই বাড়িতেই বসে থাক। দিদিও যায়নি উঠতে শিখতে, আমি আর দিদি একসাথে ভর্তি হলাম, আর দেখ লকডাউন হয়ে গেল আমি উঠতেই শিখলাম না। আরে আমারও তো এক কেস, আমি যাচ্ছিলাম ওই টাকার ক্লাসে, কি বলতো ওই মাঝে আমি একটা ওই প্লাস্টিক মতন দিয়ে একটা খেয়ে ফেলেছিলাম বোকা বোকা ভেবে, তাতে আমার গলায় যা ইনফেকশন হলো, আমি তো কয়েক মাস কথাই বলতে পারিনি, কি আর আমি ডাকবো। সেই জন্য আমি ভাবলাম যাই একটু ডাকার ক্লাসে ভর্তি হই। গিয়ে দেখলাম ওখানে তো আমার মতো আরো অনেকে আছে, আমি ভাবলাম আমি একাই, আমি তাও একটু মনে বল পেলাম। কি অবস্থা বলতো, আমাদের সবার ডাকার ক্লাস বন্ধ হয়ে গেল, কি যে হবে আমি ডাকতেও পাচ্ছি না, এতদিনে একটু ভালো বৃষ্টি হচ্ছে আর আমি ডাকতে পাচ্ছি না। সেটাই তো, এতদিনে এত ভালো একটা আবহাওয়া বইছে, আমি উঠতেই পারছি না, ধর আমার ভালো লাগছে না রে, লকডাউনটা উঠলে হয়। এই 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 ঠাঙর ঠাঙ, এইসব বলতে নেই বলতে নেই বল না 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 না, এই এই লকডাউন উঠে গেলে আবার লোকজন বেরিয়ে যাবে রাস্তায়, তোর ওই ও আবহাওয়া আবার দূষিত হয়ে যাবে, তুই আর উঠতে পারবি না। তাও ঠিক, আমি বরঞ্চ বলি মাকেই শেখাতে, বুঝেছিস তো? আমি যাই, ও তুই বলিস তো দাদাকে শেখাতে, তুইও শিখে যাবি, দেখ ভালো হবে। চল আমি চললাম রে, লকডাউন যা যা বাড়ি ফিরে যা, আবার নয়তো ধরে নিয়ে যাবে পুলিশ। ঠিক ঠিক, বাড়ি যাই বাড়ি যাই, চল টাটা, রাখলাম, চল টাটা। Yeah.
গাছপালা আর ঝর্ণা পাখি, গাছপালা আর ঝর্ণা পাখি, সবার কাছে চাওয়া সুর দিয়েছে আকাশ আমার। সবার কোমল ভালোবাসায় গান জাগে অন্তরে, সবার কোমল ভালোবাসায় গান জাগে অন্তরে, তাই তো সুরের ঝর্ণা ধারায়, তাই তো সুরের ঝর্ণা ধারায় সবার। গাছপালা আর ঝর্ণা পাখি, গাছপালা আর ঝর্ণা পাখি, সবার কাছে চাওয়া সুর দিয়েছে আকাশ। আকাশ তারা পাখি ব্যাঙ এই শব্দ অনেক হলো, কিন্তু প্রকৃতি মায়ের যে দুরন্ত দ্রুততম সদস্য তাকে ভুলে গেলে চলবে? সে যদি রেগে বসে? ঠিক ধরেছেন, আমি বলছি হাওয়ার কথা। সে যদি রেগে মেগে নিমেষে সব উড়িয়ে দিয়ে চলে যায়, সে তো এক সাংঘাতিক কাণ্ড হবে। সে রেগে যাওয়ার আগেই চলুন দেখে নিই সে কি বলতে চায় আমাদের পরবর্তী নৃত্যের মাধ্যমে। নৃত্য শনশন শনশন বইছে হাওয়া। নৃত্যে ব্যবহৃত সঙ্গীতটি আমাদেরই পাপের প্রযোজনা থেকে সংগৃহীত, যার সঙ্গীত পরিচালনা কল্যাণ সেন বরাট, গীতিকার শুভ দাশগুপ্ত, সঙ্গীত পরিবেশনায় ক্যালকাটা কোয়ার এবং নৃত্য পরিবেশনায় ঝাড়গ্রাম আর্ট একাডেমি নৃত্য বিভাগ। প্রকৃতির রূপ আজ বড়ই রুক্ষ, কিন্তু এই রুক্ষতার দায়
কোথাও না কোথাও আমাদের উপরই বর্তায়। আমাদেরই দায় এই প্রকৃতিকে আবারও সুন্দর, নির্মল, পরিশুদ্ধ করে তোলার। আর সেই ব্রতে আমাদের পরবর্তী নিবেদন নৃত্য, আকাশে আর খুশির জোয়ার, আনন্দে আনন্দে। নৃত্যে ব্যবহৃত সঙ্গীতটি ঝাড়গ্রাম আর্ট একাডেমির পাপেট প্রযোজনা কথা কিরণমালা থেকে সংগৃহীত, যার পরিচালনা কল্যাণ সেন বরাট, পরিবেশনায় ক্যালকাটা কোয়ার এবং গীত রচনা শুভ দাশগুপ্ত। একেবারে অন্তিম পর্যায়ে এসে আমরা পৌঁছেছি, এবার অনুষ্ঠান শেষের পালা। আশা করি এ প্রকৃতি আবারও একদিন শান্ত হবে, মানুষ যেদিন তার ভুল বুঝতে শিখবে, প্রকৃতি সেদিন তাকে ক্ষমা করে দেবে, প্রকৃতি আবার শান্ত হবে। আর সেই আশা রেখে আমাদের সর্বশেষ নিবেদন, সঙ্গীত পরিবেশনায় ধৃতি মহাপাত্র, সঙ্গতে তাপস রঞ্জন মুখপাত্র।
উৎসব 2020 দ্বিতীয় দিনের অনুষ্ঠান আজ এখানেই সমাপ্ত হলো। দেখা হবে আবারও আগামীকাল ঠিক সকাল 9টার সময়। আশা করি আপনারাও অপেক্ষায় থাকবেন, আমরাও অপেক্ষায় থাকব আপনাদের সকলের। কাল আবার আসছি অনুষ্ঠানের ডালি সাজিয়ে আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।